আমি চাইলে সব ইহুদিদের হত্যা করতে পারতাম, কিন্তু কিছু ইহুদি বাঁচিয়ে রেখেছি এই জন্য যে যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে আমি কেন ইহুদি হত্যায় মেতেছিলাম। 80 লক্ষ ইহুদির জন্য 150 কোটি মুসলিম আবাবিল পাখির অপেক্ষা করছে। আর আবাবিল পাখি যদি আসেও তবে তারা ইসরায়েলের উপর নয়, আমাদের উপর পাথর বর্ষণ করবে। ফেরাউনের সমাধি যেমন লোহিত সাগরে হয়েছে, ইসরায়েলের সমাধিও তেমনি ভূমধ্য সাগরে হবে ইনশাআল্লাহ। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য রাজনীতি করি। আমরা তো আমাদের এই আন্দোলনকে রৌদ্রময় কোনো দিনে খুঁজে পাইনি যে আধার নেমে আসলেই এই আন্দোলনকে পরিত্যাগ করব। যারা নফসের দাস তাদের দ্বারা কোনোদিন বিজয় আসে না। যারা তাদের নফসকে দাসে পরিণত করতে পারে বিজয় কেবল তাদের হাত ধরে আসে। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে দাওয়া প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ হচ্ছে সেই পথে দৌড়ানো। দৌড়াতে না পারলে হেঁটে হেঁটে নিজেদের লক্ষ্যে পৌঁছাব। যদি হাঁটার সামর্থ্য না থাকে তবে হামাগুড়ি দিয়ে হলেও গন্তব্যে পৌঁছার প্রচেষ্টা করে যাব ইনশাআল্লাহ। কোরআনে আজিমুস শানে 6666টি আয়াত রয়েছে। ইসলাম হলো এই সকল আয়াতের সমন্বয়ে তৈরি এক প্রাসাদের মতো, আর এই প্রাসাদের নূর হলো জিহাদ ও জিহাদের চেতনা। ন্যায় ও ইনসাফ ভিত্তিক নতুন একটি বিশ্ব প্রতিষ্ঠার জন্য যে সকল সংগঠনের প্রয়োজন তা হচ্ছে মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ, একক মুদ্রা ব্যবস্থা অর্থাৎ ইসলামী দিনার, কমন বাজার ব্যবস্থা, মুসলিম সাংস্কৃতিক সংগঠন, প্রতিরক্ষা ব্যবস্থা, প্রযুক্তিগত সাহায্য সংস্থা, গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা। পৃথিবীকে গড়তে হলে আগে নিজেকে গড়ো। এটি শুধু স্লোগান নয়, বাস্তবে একটি সত্য কথা। যাদের লক্ষ্য হবে পৃথিবীকে পরিবর্তন করার, তাদের প্রথম কাজ হবে নিজেদের পরিবর্তন করে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করা।